অভিনেত্রী হুমায়রা রহিমও আত্মহত্যা করেছেন নাকি হত্যার শিকার হয়েছেন, এটি নিয়ে ধোঁয়াশা রয়েছে। এক কথায় মৃত্যুর কারণ এখনও রহস্যাবৃত। তবে জনপ্রিয় এই অভিনয় শিল্পীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ জিয়াউদ্দিন রাফিকে আটক করেছে র্যাব। র্যাবের পক্ষ থেকে তার নাম মোহাম্মদ জিয়াউদ্দিন জানানো হলেও গতকাল পর্যন্ত তার নাম উর্ফি বলে জানা যাচ্ছিল। শুক্রবার সকালে জিয়াউদ্দিনকে আটক করা হয়। র্যাবের লিগাল ও মিডিয়া উইং থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে বিকেলে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব। গতকাল বিকেলে ফ্যানের হ্যাঙ্গারে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয় হিমুকে। সেখান থেকে হিমুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার দিন বিকেল 3টার দিকে হিমুর বাসায় গিয়েছিলেন রাফি। পরে তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়। তখন হিমুর পালিত ভাই মেকআপ ম্যান মিহি ওয়াশরুমে গিয়েছিলেন। হিমু ঘরে একাই ছিলেন। ওয়াশরুম থেকে বের হয়ে মিহি দেখেন হিমু ফ্যানের হ্যাঙ্গারের সঙ্গে ঝুলছে। রাফি ও মিহি তখন হিমুকে হাসপাতালে নিয়ে যান। অভিনেত্রীর মৃত্যুর পর তার প্রেমিক রাফি হিমুর মোবাইল ফোন সহ পালিয়ে যান। বিবাহিত রাফির সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল হিমুর। হিমুর কথিত প্রেমিক রাফি সম্পর্কে এখনও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। অভিনেত্রীর সহকর্মীরাও তাকে চেনেন না, কারণ ব্যক্তিগত জীবন নিয়ে হিমু কাউকে কিছু বলতেন না। অনলাইন প্ল্যাটফর্ম বিগো লাইভের সাপোর্টার ছিলেন রাফি। হিমুও এর সঙ্গে জড়িত ছিলেন। ধারণা করা হচ্ছে সেখান থেকেই তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে। রাফি প্রায়ই হিমুর ফ্ল্যাটে যাওয়া আসা করতেন। গত সন্ধ্যায় পুলিশের হাতে আটক হন মিহি। এই মেকআপ ম্যান হিমুর পালিত ভাই ছিলেন। হিমুর সঙ্গে দীর্ঘদিন ধরে থাকছিলেন একই বাসায়। শুধু তাই নয়, নিয়মিত ইয়াবা ট্যাবলেট সেবন করতেন মাহি। বিভিন্ন জায়গায় মাদক সরবরাহও করতেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।